হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, চুলগুলো খারাপ খারাপ হয়ে যাচ্ছে। তো মৌমিতা দত্তের আর একটা নতুন ভিডিওর মধ্যে তোমাদের অসংখ্য অসংখ্য ওয়েলকাম। তোমরা সবাই ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে অবশ্যই। আর এখন কটা বাজে বলতো? এখন বাজে 7:45, 7:45 বাজে। আমি রান্না চালিয়ে দিয়েছি, ফটফট ছাড়তা হয়ে গেছে, এই দেখো অর্ধেকটা ছাদ দিয়েছি আর অর্ধেকটা ছাদ থেকে ঘরটা ছাদটাও হয়ে গেছে। দেখি তোমাদের কি রান্না করছি। ওই যে ভেন্ডি ভাজা করেছি, আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে প্রেশারে ডাল রয়েছে, ডালটা ফোড়ন দেবো, ডালটা একটু নাড়া দিয়ে ডাল পড়ে যাবে। হাতে কী দিয়েছি বলো তো? দাঁড়া দেখা হচ্ছে, এই কোথায় গেলি? আলু সুতো দিয়েছি, মেয়ে সকালবেলা আলু সুতো ঘি বা মাখন দিয়ে খেয়ে যাবে, স্কুলে যাবে মেয়ে, যেহেতু খেয়ে যাবে। আমরা আমিও টিফিন নিয়ে যাবো, ফুলকপি দিয়ে ভেন্ডি ভেন্ডি বাজার দিয়ে টিফিন নিয়ে যাবো। আর এখন আমি চা করবো, বাটিটার মধ্যে চা করবো, দুই ভাতটা ঝাড় দিই, তারপর আমার আমার সাথে দেখা হচ্ছে। এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, তোমাদের আর দেখাতে পারিনি, আমি টিফিন নিয়ে বেরোচ্ছি। এখন আমি অটো করে যাচ্ছি, অটো করে বাড়ি যাবো, বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি, এখন অটো করে যাবো। দেখো না, টিপটা পড়ে যায়, মুখ টুক ধুই আর টিপ থাকা ভূতের মতো লাগে না, জানি একটু ধোবো, ফ্রেশ হবো, ঠিক আছে। বরকে বলেছি চা করতে, চা খাওয়া পরে না। আমি ওপরে উঠে গেছি, ওপরে উঠে এখন রেস্ট নিচ্ছি, এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে যাবো চান। যদি আমি এসে সাথে সাথে চান করতে যাই না, ঠান্ডা লেগে যায়, তখন টিপটা পড়ে যায়, মুখটা ধুয়ে আর টিপ পড়ে যায়, জলে টিপ ধুয়েই চলে যাচ্ছে। বট করেছি চান করতে, চান করাতে তবে চান, এবার চলো তবে দেখা যায়। আমি চান করে বসলাম, আমার তো এখন চা খাবো। ইও, চা দিলে শুধু একটু কিছু দাও, এই যে চানাচুর রেখে দিয়েছি, বাটি নিয়ে আসো, আমি আর তুমি খাবো। আমি চানাচুর খাবো না বাবা, কালকে তো আসার হাজার তাতেই প্যাকেট খুলে খেতে শুরু করে দিয়েছি। না আচ্ছা, তাহলে গ্যাস হয়ে যাচ্ছে, নিয়ে আসো না, একটু বাটি নিয়ে আসো না, বাটি দিচ্ছি, তুমি খাও, তুমি খাবা না, কই বাটি, এতক্ষণ লাগে আনতে, আমি দেখ পড়ছে বালিশ ওপরে দিয়ে কি পড়ে, শুধু লিখিয়েই যায়, পড়াশোনা মানে মুখে আওয়াজ নেই কোনো, এটা হলো বোবা পড়াশোনা। কই বাটি, এত আমি কি এক গাদা খাবো, এত বড় বাটি নিয়ে এসছো? ছোটো বাটি খুঁজে পাচ্ছি না, জানি তুমি চা খেয়েছো। হ্যাঁ খেয়েছি। কেমন করে খেয়েছো? তুমি যেভাবে খাবে আমি সেভাবে খেয়েছি। কে করেছে চাটা? তুমি বললে আমি করেছি, নিজে গরম করে দিয়েছে বলে মা করেছে। তুমি জানো খাবা না, এটা আবার কি হলো? তোমার মুখের মধ্যে বোনও হয়েছে, ভালো হয়েছে।
এখন বাজে 8:34। কাকু এসছে, কাকুকে একটু লিকার চা করে দেবো। কাকু যেহেতু দুধ চা খায় না, এই জন্য আমার কাকুকে লিকার চা করে দিতে হবে। জল দেখলে জল খেতে চাই, জল দেখলেই জল খেতে চাই, তো জল চেষ্টা করছে। যেখান থেকে চুল ডাকাবো ওখান দিয়ে আবার বেরিয়ে আসবে, আবার উল্টাও চুল। কাকুর জন্য একটু চা করে দিই, আমরা তো আর খাবো না, এই এক কাপের মতো করলেই হয়ে যাবে। কথাটা কইতেছি, কথাটা শুন, যেগুলি আমি এক একটা আমার জ্ঞানে যা আছে এইটা কইতেছি। আজকে আমরা লুচি আর ছোলার ডাল খাবো, যেহেতু অমাবস্যা আজকে, এই রাত্রিবেলা ভাত খাবো না। একটু আটা ময়দা মেখে নিচ্ছি বেশি করে, কাছের ঘরে একটু দেবো, তাই ছোলার ডালে না উঠবে না। আর ছোলার ডালটা আমি সিটিতে বসিয়েছি, হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আমার আটা মাখা হয়ে গেছে, এরকম আটা মাখা হয়েছে, এটাকে ঢাকা দিয়ে রাখবো। একটু মা আসুক, মা একটু নিচে গেছে, মা আসবে। আর ছোলার ডালটা এখনও সিটি মেরেছে, এখনও সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। ওটা হাওয়াতে না টেনে যাচ্ছে, একটু ভিজা কাপড় দিয়ে ওকে জড়িয়ে রাখো, তাহলে ঠান্ডা মানে একটু নরম থাকবে। পরে আসি লুচি বানানোর সময় তোমাকে দেখো। দশ থেকে বারোটা সিটি পড়ে গেছে, তার ডাল গলার নাম নেই, কখন হবে কি না হবে কে জানি, আর তিন চারটে দিইনি, তারপর দেখছি। ছোলার ডাল হয়ে গেছে, এদিকে তেল বসিয়েছি, এখন আমরা লুচি ভাজবো। লুচি লেচি হচ্ছে, এ কটা হয়েছে লাগবে, দু তিন টন হলেই হয়ে যাবে। তেল নেব না একটু, তেল যদি মোয়াম দিয়ে থাকো তাহলে লুচি, মোয়াম দিয়েছি আমি অনেকটাই দিয়েছি, তাহলে তেল লাগাই কয়েকটা রেখে দাও, তারপর ভাজবো। কয়েকটা রাখো গরম হোক, তারপর একসাথে ভাজবো। হ্যাঁ কেনার মা এসে তো বলো, মা তো ঘরে, মা এসছে নিচে শুয়ে পড়েছে, তো ভারী হয়েছে বলে না ফুলছে। আমার ভাজা হয়ে গেছে, আমার বর এখন লুচি ভাজছে, এই দেখো দেখি, এই যে আমাদের ডাল
জমে ক্ষীর হয়ে গেছে। ওর লুচিগুলো ফুলছে, আমারগুলো ফুলছে না। ওখানে এক গামলা হয়েছে, ওখানে এক, ওখানে এক ছাঁচবেন, আর ওখানে এক গামলা হয়ে গেছে। আর কটা বাকি? তিনটে বাকি। আর তুমি কি লুচির দোকানে কাজ করতে হবে নাকি? নিশ্চয় তুমি পরোটার দোকানে কাজ করতে, জানো তো? কাজ করতে তাকাও, কাজ করতে। তা তুমি রান্না করে খাও আমাদেরকে। টেকনিক থাকা যায়, টেকনিক দেখাচ্ছে। একদিন লুচি ভেজে টেকনিক দেখাচ্ছে। চলো মেয়েকে, মেয়েকে খেতে দিচ্ছি। মেয়ে ঘুমিয়ে পড়েছে। এ দেখো মেয়েকে খেতে দিয়েছি। একটু মা একটু খেয়ে নিয়েছে, এখন টেস্ট করে দেখলো কেমন হচ্ছে। দেখো ঘুম হচ্ছে, তখন থেকে ডাকছে, এই ও নিউপ্যাপটিন খাইয়ে দিয়েছি আগে গ্যাসের। কেন আজকে ভাত খেতে নেই? ধর ওই নিউপ্যাপটিন খাইয়ে দিয়েছি, ডাক্তারও খেতে বলেছে। ধর আকার অনেক হয়েছে। চোখটা খুলেছি বা, ঘুম থেকে ওঠ। আমার লাগছে